वेलकम टू माय चैनल हैप्पी किचन। प्रिय बंधुरा, आज के आमी आपनादेर सामने ढोकार रसार रेसिपी निये उपस्थित होयेछि। चलुन ताहले रान्नार जन्य मेन इनग्रेडियंट्स की लागछे देखे निच्छि। एखाने आमी निये निएछि एक कप छोलार डाल एवं हाफ कप मटरेर डाल। आमी हाफ इंची आदा एवं दुटो काँचा लंका दिए बेटे निएछि। ए डालटा आमी चार पाँच घंटार जन्य भिजिए रेखेछिलाम। তারপরে লাগছে আমার এখানটা ফোড়নের জন্য দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, এলাচ দানা এবং দারচিনি। মশলাতে লাগছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু আদা গ্রেট করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ। তেল হিসাবে আমি এখানে ধোকা ভাজার জন্য যে তেলটা ব্যবহার করছি সেটা রিফাইন অয়েল, আর আমি মেন রান্নাটা করব হচ্ছে সরষের তেল দিয়ে। আর লাগছে আমার এখানে আমি কয়েক টুকরো আলু নিয়ে নিয়েছি, টমেটো পিউরি লাগছে, এখানটা আমার হিং গুঁড়ো, আজওয়ান লাগছে আমার অল্প, আর লাগছে আমার ঘি। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে এবং তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হিং। এখানে কিন্তু আমি গ্যাসের উনুনটা অফ করে দিয়েছি। এই যে হিংটা আমি একটু তেলের মধ্যে নেড়ে নিলাম, সেটা আমি এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ চামচেরও কম একটু জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। একই পরিমাণ আমি এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিচ্ছি। দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচ মতন দিচ্ছি। আর দেব লবণ, সেটাও আমি হাফ চামচের কম দিচ্ছি, কারণ আমার যে গ্রেভিটা হবে তার থেকে ধোকা যে ঝোলটা আর কি টানবে, তাহলে বেশি দিলে পরে লবণটা বেশি হয়ে যাবে। আর দিচ্ছি হাফ চামচ মতন চিনি। এগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে আমি মেখে নিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি হাফ চামচ মতন আজওয়ান দিয়ে দিচ্ছি। এই টিফিন বাটিটা নিয়ে নিয়েছি, এতে আমি রিফাইন তেল লাগিয়ে নিয়েছি, ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি এবং নিচটাতেও আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডাল বাটাটা এবার দিয়ে দেব। এবার এই বাটিটার মধ্যে আমি ডালগুলো, ডাল বাটাটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই যে ডাল বাটাটা এর মধ্যে টিফিন বাটির মধ্যে দিলাম, তার মধ্যে আমি একটুখানি বাদাম গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি কয়েকটা কিশমিশ, এগুলোকে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে স্প্রেড করে দেবো। এবার এই প্রেশার কুকারটার মধ্যে আমি এই বাটিটা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এখানে গরম জল করে রেখেছি আলাদা করে, সেই গরম জলটা চারপাশ দিয়ে দিয়ে দেবো। এই বাটির টিফিন বক্সের মুখটা কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে যাতে জল না ঢোকে। এতে আমি জলটা দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে টিফিন বাটিটা বসিয়ে নেব। প্রেশারের ঢাকনিটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়েটা আমি আটকে দিয়েছি এবং আমি এবার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, দুটো সিটি পড়লে আমি বন্ধ করে দেবো। টিফিন বাটির থেকে আমি এই ডাল বাটা যেটা আমি আর কি ধোকা তৈরি করলাম সেটাকে আমি বের করে নিয়েছি এবং আমি মাঝখানে কেটে দেখে নিয়েছি ভালো করে সেদ্ধ হয়েছে। এবার এগুলোকে আমি টুকরো করে নেব। এগুলোকে আমি টুকরো করে নিয়েছি ধোকার যে আমার টিফিন বাটির মধ্যে যে দিয়েছিলাম প্রেশার কুকারে, ওটা প্রেশার কুকার থেকে সিটিটা বেরিয়ে যাওয়ার পরে বের করে নেওয়ার পরে ধোকাটাকে আমি কিছু সময় ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপরে আমি টিফিন বাটির থেকে বের করেছিলাম। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল। এবার ধোকার যে আমি টুকরোগুলো করে রেখেছি ওগুলোকে ভেজে নেব ভালো করে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ধোকার মধ্যে ছেড়ে দেবো। ওগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচ করে ধোকাগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি চার পাঁচ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দানা আর অল্প একটু দারচিনি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা,
दिए दीची दुटो तेजपाता और दिए दीची जीरे। এবার আমি তো ছেড়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে আমি একটু হলুদ লবণ আর একটু লঙ্কাগুলো মেখে রেখে দিয়েছিলাম। আলুগুলোকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব, তারপরে আমি একে একে সব মশলা এতে অ্যাড করব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি, আমি যে একটু কুড়িয়ে রেখেছিলাম আদা এক চামচ মতন সেটা। এখানে বড় একটা টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, এবার সেটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা ভেজে নিয়েছে, এবার আমি এতে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো সামান্য একটু জল মশলাটাকে ভাজা হওয়ার জন্য। এবার অ্যাড করছি আমি এক চামচ লবণ। লবণটা আমি আগেও বলেছি স্বাদ অনুসারে, যার যার স্বাদ অনুসারে লবণ মিষ্টিটা, তা আমি এখানে এক চামচ লবণ অ্যাড করবো। এবার অ্যাড করছি হাফ চামচ মতন চিনি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দু কাপ মতন গরম জল অ্যাড করছি। গরম জল যদি রান্নাতে দেওয়া যায় তাহলে রান্নার টেস্টটা আরও আমার মনে হয় অনেকটাই বেড়ে যায়, সেজন্য আমি সবসময় রান্নাতে গরম জলটা ইউজ করি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতন, তারপরে আমার গ্রেভিটা ফুটে উঠলে আমি এক এক করে ধোঁকাগুলো এর সাথে মিক্স করবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার আমি এক এক করে ধোঁকাগুলোকে এতে অ্যাড করছি। এই ধোঁকাগুলো আপনারা ইচ্ছা করলে এমনিও খেতে পারবেন, গরম গরম চায়ের সাথে বিকেলবেলা বেশ ভালোই জমে যাবে। এবার এটাকেও আমি কিছুক্ষণ দু তিন মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে আমার তৈরি হয়ে যাবে ধোঁকার রসা। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। মোটামুটি আমার গ্রেভিটা তৈরি হয়ে এসেছে, এতে আমি দু চামচ মতন অ্যাড করছি নারকেল গুঁড়া। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি এতে গরম মশলা। এখানে আমি দুটো এলাচ আর অল্প দারচিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি, হাফ চামচ মতন ঘি। এটা দিয়ে আমি কিছু সময় ঢেকে রেখে দেবো, তারপরে আমি এটাকে সার্ভ করবো। তৈরি হয়ে গেছে আমার ধোঁকা রসা রেসিপি। যদি আপনাদের আমার এই রান্নাটির রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাও ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।